আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? মজিদ জেনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি ইয়াসমিন আক্তার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পর্ব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পর্যায়ের লেকচার 4, অর্থাৎ আমাদের আগের যে তিনটা লেকচার তার পরবর্তী অংশ থেকে আমরা শুরু করব। সেখানে আসলে আমরা শুরু করি, আমরা পড়তেছিলাম দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ। সেক্ষেত্রে আসো আমাদের এর আগের মূলধনের বাংলাদেশ মূলধন গঠনের সমস্যা এবং সমস্যা সমাধানের উপায় এ পর্যন্ত আমরা শেষ করেছিলাম আগের ক্লাসে। তো এখন আজকে শুরু করবো আমরা সংগঠন থেকে। প্রথমে আসে সংগঠন কি। দেখো, সংগঠন বলতে আমরা কি বুঝি? সাধারণত সংগঠন বলতে আমরা একটা স্ট্রাকচারকে বুঝি। আর যদি আমরা ব্যবসার ভাষা বলতে যাই, সংগঠন বলতে বোঝায় হচ্ছে এ কর্মীর মধ্যে ঊর্ধ্বতন থেকে অর্ধস্তন পর্যন্ত যে সিস্টেমেটিক ওয়ে কর্মীদের কার্যক্রমগুলো সাজানো থাকে তাকে কি বলে? সংগঠন বলে। দেখো, সংগঠন সম্পর্কে স্টোনার বলেন, অর্গানাইজেশন ইজ টু অর মোর পিপল হু ওয়ার্ক টুগেদার ইন এ স্ট্রাকচার্ড ওয়ে টু অ্যাচিভ এ স্পেসিফিক গোল অর সেট অফ গোলস। অর্থাৎ সংগঠন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যারা কি একত্রে কাজ করে একটা নির্দিষ্ট পদ্ধতিতে বা একটা কাঠামোবদ্ধ পদ্ধতিতে যা কিছু গোল অর্জন করার জন্য। তারপরে আসো, তাহলে সংগঠনটা কি হলো? সংগঠন হচ্ছে এ কর্মীদের মধ্যে একটা কাঠামোবদ্ধ সম্পর্ক। তাহলে আসো সংগঠনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি আমরা। দেখো, সংগঠনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এ প্রথম বৈশিষ্ট্য গোষ্ঠী বা দল। সংগঠনের প্রথম বৈশিষ্ট্য কি? গোষ্ঠী বা দল। অর্থাৎ সংগঠনে কি থাকতে হবে? কিছু সংখ্যক কর্মী থাকতে হবে, দুই বা ততোধিক পিপল থাকতে হবে। এরপরে আসে উদ্দেশ্য। আর সংগঠন কি? সংগঠন নিয়ে এটা গঠন করা হবে নির্দিষ্ট কিছু উদ্দেশ্য অর্জনের উদ্দেশ্যে, তেমনি একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। তারপরে সে সম্পর্ক নির্ণায়ক, এখানে কর্মীদের মধ্যে কি একটা নির্দিষ্ট উদ্বস্তন অধস্তন সকল ধরনের কর্মীদের মধ্যে কি একটা নির্দিষ্ট সম্পর্ক নির্ণয় করা হয়। শ্রম বিভাগ, যেহেতু সংগঠনের প্রত্যেকটা কর্মীদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, তার মানে কর্মীদের কাজগুলো কি হয়, ভাগ করা হয়, অর্থাৎ শ্রম বিভাগ করা হয়। এরপরে দায়িত্ব কর্তব্য বন্টন, শ্রম বিভাগের কারণে কি হয়, দায়িত্ব ও কর্তব্য বন্টন করা হয়। এরপর কাজ বিন্যাস, সমন্বিত প্রচেষ্টা, আদেশের ঐক্য, নিয়ন্ত্রণ, পরিবর্তনশীলতা, মনোভাবের পরিবর্তন, কাজের পরিসর নির্ণয়, এগুলো তোমরা বাসায় একটু পড়ে নেবে। এরপর সে সংগঠনের গুরুত্ব, সুবিধা বা কার্যাবলী, যেটাই বলি না কেন সংগঠনের গুরুত্ব। দেখো, সংগঠন কেন গুরুত্বপূর্ণ? আমরা যতই প্ল্যানিং করি, মূলধন থাকুক, আমাদের শ্রম থাকুক, সব কিছুই থাকুক না কেন, কিন্তু শ্রমিকদের মধ্যে যদি কোনো একটা সাংগঠনিক সম্পর্ক না থাকে, সেক্ষেত্রে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নেওয়া পসিবল নয়। সেজন্য কি আমাদের সংগঠন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আসে সংগঠনের গুরুত্ব। প্রথমে আসে উদ্দেশ্য অর্জন। যেহেতু সংগঠন গঠন করা হয় কিছু উদ্দেশ্য অর্জনের উদ্দেশ্যে, সেহেতু এখানে উদ্দেশ্য অর্জনই কি সংগঠনের প্রথম বৈশিষ্ট্য বা গুরুত্ব, যে এটার মাধ্যমে কি করা হয়, উদ্দেশ্যটা অর্জন করা হয়। এ উৎপাদন উপকরণ সমূহ সর্বোত্তম ব্যবহার, যেহেতু সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা উৎপাদনের উপকরণ যেমন ভূমিশ্র, মূলধন ইত্যাদি কি করা হয়, সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। এরপর সহজ নিয়ন্ত্রণ, যেহেতু এখানে সংগঠনের শ্রমিক কর্মীদের মধ্যে একটা কাঠামোবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয় বা একটা কাঠামোতে এই শ্রমিক কর্মীরা থাকে, সেই ক্ষেত্রে কি তাদের নিয়ন্ত্রণ করা সহজ হয়। বৃহদায়তন উৎপাদন সম্পর্ক সীমা নির্দেশ করে, ব্যবসায় উন্নয়ন, কাজের সন্তুষ্টি অর্জন, বিশেষায়নের সুবিধা, উৎপাদন ব্যয় কমানো, কার্যভার কমানো, এগুলো তোমরা বাসায় পড়ে নিবে, আশা করি কোনো সমস্যা হবে না। এরপর আসি সংগঠনের শ্রেণী বিভাগ, যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি। দেখো, সংগঠন মূলত 7 প্রকার, এক মালিকানা সংগঠন, অংশীদারি সংগঠন, যৌথ মূলধনী সংগঠন, সমবায় সমিতি, ব্যবসায় জোট, যৌথ উদ্যোগ, রাষ্ট্রীয় সংগঠন, এগুলো সম্পর্কে তোমরা ব্যবসায় সংগঠন বইয়ে পড়েছ। তারপরে আমি আবার একটু বলে দিচ্ছি, এক মালিকানা সংগঠন কি? যে সংগঠনের একজন মাত্র মালিক থাকে তাকে কি বলে, এক মালিকানা সংগঠন। এ ধরনের সংগঠন কি হয়, ক্ষুদ্রাকৃতির হয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং কি সহজে গঠন ও গোপনীয়তা রক্ষা করা যায়। এছাড়াও এক মালিকানা সংগঠনের সবচেয়ে বড় সুবিধা কি, এখানে মূলধনের পরিমাণ কম থাকে, কিন্তু এ ধরনের সংগঠনের কি অসুবিধাও রয়েছে, এখানে দায়ের পরিমাণ বেশি থাকে, মূলধনের অভাব বেশি থাকে, আর
অন্যান্য অসুবিধাও রয়েছে যেগুলো তোমরা পরবর্তীতে আরো ভালোভাবে জানতে পারবে। এরপর আসে অংশীদারী সংগঠন। দেখো অংশীদারী সংগঠন বলতে আমরা কি বুঝি, যখন দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে এই ব্যবসা সংগঠন গঠন করে, অর্থাৎ এখানে কি একটা চুক্তি থাকতে হবে, তাদের মধ্যে একটা আনুপাতিক মুনাফা বন্টন এবং মূলধন বন্টন থাকতে হবে, এবং কি তাদের মধ্যে একটা চুক্তি থাকতে হবে। বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী কি অংশীদারি সংগঠন গঠন করা হয়। এক্ষেত্রে সাধারণ অংশীদারি সংগঠনে এর সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন থাকে, এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সংখ্যা 10 জন হতে পারে। এরপর সে যৌথ মূলধনী কোম্পানি। এই যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে কোম্পানি আইন 1994 অনুযায়ী যে সংগঠন বা ব্যবসা প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে কি বলে, যৌথ মূলধনী কোম্পানি বলে। এই কোম্পানির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা কি আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট একটি সংগঠন, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মালিক থাকে না। যেহেতু এটা একটা শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি গঠিত হয়, সেক্ষেত্রে কি করা হয়, এখানে মালিকানার পরিবর্তন হতে থাকে এবং এই ধরনের কোম্পানিগুলো কি থাকে সারা জীবন চলতে থাকে। এখানে দেখো যৌথ মূলধনী কোম্পানি সাধারণত 2 ধরনের হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে সকল যৌথ মূলধনী সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন থাকে তাকে কি বলে, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। আর এই প্রাইভেট লিমিটেড কোম্পানি এর শেয়ার সাধারণত শেয়ার বাজারে বিক্রয় করা হয় না। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে সকল কোম্পানি সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ শেয়ার সংখ্যা যত মালিকানা সংখ্যা তত হতে পারে, এবং এর শেয়ার মালিক কি মানে শেয়ারের মালিকানা অবাধে হস্তান্তর করা যায়, অর্থাৎ শেয়ার কি শেয়ার বাজারে বিক্রয় করা যায়। এরপরে আসি সমবায় সমিতি। সমবায় সমিতি হচ্ছে একই শ্রেণীভুক্ত মানুষ, অর্থাৎ যারা একই ধরনের ব্যবসায় যুক্ত থাকে তাদের দ্বারা তাদের নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে যে সংগঠন গঠন করা হয় তার নাম কি সমবায় সমিতি। বাংলাদেশে প্রচলিত 2001 সালে সমবায় আইনের 2-এর 20 ধারায় বলা হয়েছে যে সমবায় সমিতি অর্থ এই আইনের অধীনে অধিবন্ধিত ও নিবন্ধিত বলে গণ্য কোনো সমবায় সমিতি, অর্থাৎ যে সকল সংগঠনগুলা এই আইনের মাধ্যমে নিবন্ধন করা হবে সেগুলো কি সমবায় সমিতি হিসেবে পরিচিত লাগবে থাকবে। আর সমবায় সমিতি সাধারণত একই এলাকায় সম আয়ের অর্থাৎ সমশ্রেণীর জনগণ কি করে এই ধরনের সংগঠন গঠন করে, যেরকম একই এলাকার কিছু কৃষক বা একই এলাকার কিছু অন্যান্য ব্যবসায়ীরা কি করলো একসাথে একটা সংগঠন গঠন করলো এবং কি একসাথে ব্যবসা পরিচালনা করলো, তার নামে কি হবে সমবায় সমিতি। এরপরে আসি ব্যবসায় জোট। যখন কোনো পৃথক পৃথক ব্যবসায় প্রতিষ্ঠান নিজেদের মধ্যকার প্রতিযোগিতা পরিহার করে একই ব্যবস্থাপনার অধীনে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে তখন তাকে কি বলবে, ব্যবসায় সংগঠন বলবে। অর্থাৎ ব্যবসায় জোট হচ্ছে যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিছু ব্যবসা প্রতিষ্ঠান যারা একই ধরনের ব্যবসায় লিপ্ত রয়েছে তারা কি করলো নিজেদের প্রতিযোগিতা পরিহার করে নিজেরা একত্রিত হয়ে যখন ব্যবসায় পরিচালনা করে তার নাম কি হবে, ব্যবসায় জোট। এপাশে যৌথ উদ্যোগ। যখন দুই বা ততোধিক কোম্পানির সমন্বয়ে ব্যবসা করতে হলে তাকে যৌথ উদ্যোগ বলে। এক্ষেত্রে দেখা যায় যে একই ধরনের ব্যবসায় হতে হবে এরকম কোনো কথা নেই, তারা কি করলো বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কি করলো একই সাথে যৌথ উদ্যোগে কিছু সহজে যাতে সুযোগ সৃষ্টি হয় সেক্ষেত্রে কি করলো তারা ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত নিল। যেরকম ধরো বাংলাদেশের একটা প্রতিষ্ঠান এবং অন্য দেশে একটা প্রতিষ্ঠান কি করলো একই সাথে যৌথ উদ্যোগে ব্যবসা সংগঠন গঠন করলো, যে তারা বাংলাদেশ এবং অন্য দেশে একই সাথে ব্যবসা পরিচালনা করবে এবং দুই দেশের পণ্য বিক্রয় হবে, তখন কি হবে তার নাম হবে যৌথ উদ্যোগ। এটা সাধারণত দেশীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় না, একই সাথে 2টা দেশ এ ধরনের উদ্যোগ গঠন করে। এরপর রাষ্ট্রীয় সংগঠন। দেশের সরকার বা রাষ্ট্র কর্তৃক গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত সংগঠনকে কি বলে, রাষ্ট্রীয় সংগঠন বলে। রাষ্ট্রীয় সংগঠনের সুবিধা হচ্ছে এটা রাষ্ট্রের মালিকানা বা সরকারি মালিকানায় গঠিত ও পরিচালিত হয়, এখানে মূলধনের পরিমাণ পর্যাপ্ত থাকে এবং দক্ষ ব্যবস্থাপনাও থাকে। এ ধরনের প্রতিষ্ঠান হচ্ছে ওয়াসা, তারপরে যে বিআরটিসি, এগুলো কি থাকে রাষ্ট্রীয় সংগঠন। এরপরে আসি আমরা পরবর্তী টপিক,
ব্যবসায় উৎপাদন ও সেল উৎপাদনের উপকরণগুলো তুলনামূলক গুরুত্ব বিশ্লেষণ, যেটা কি তোমরা আমরা এর আগে ওগুলোর গুরুত্ব আলোচনা করেছি, যে ভূমির গুরুত্ব আলাদাভাবে পড়েছি, শ্রমের গুরুত্ব পড়েছি, মূলধনের গুরুত্ব পড়েছি, সংগঠনের গুরুত্ব পড়েছি, এবং এখানে আমরা তুলনামূলক বিশ্লেষণ করবো যে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি এবং অনেক বেশি। সেক্ষেত্রে আসলে দেখো ভূমি, যেহেতু আমরা ভূমি ছাড়া চলতে পারি না বা আমরা বাঁচতে পারি না, আমাদের খাদ্য তো বস্ত্র বাসস্থান সবকিছুই কি ভূমি পূরণ করে আসছে, সেক্ষেত্রে কি ভূমির গুরুত্ব সর্বোচ্চ ও অসীম। আমার ব্যবসার ক্ষেত্রে সকল ধরনের কাঁচামালের যোগানকে দেয় ভূমি, দেয় জন্য ভূমির গুরুত্ব অসীম, কিন্তু ভূমি অচল যদি সেখানে শ্রম না থাকে, জন্য শ্রমের গুরুত্ব কি অপরিহার্য, অর্থাৎ শ্রম কি অপরিহার্য, শ্রম ছাড়া ভূমি চলতে পারে না। এপাশে মূলধন, যেহেতু কৃষি শিল্প সকল ক্ষেত্রে কি মূলধনের গুরুত্ব রয়েছে, মূলধনের পরিমাণটা কম হোক বেশি হোক কিন্তু সকল ক্ষেত্রে কি দরকার, মূলধনটা দরকার, কিন্তু মূলধনের এর অপরিহার্য বা সর্বোচ্চ গুরুত্ব নয়। এপাশে সংগঠন, যেহেতু উৎপাদনের কার্যক্রম ছোট আকারেও গঠন করা যায়, সেক্ষেত্রে সংগঠনের গুরুত্বটা কি অনেক বেশি। সে সংগঠন কি করে, মূলধনকে একত্রীকরণ করে সংগঠন এবং বৃহৎ আকার উৎপাদনের মাধ্যমে সকল জনগণের বা ক্রেতার কি চাহিদা পূরণে সংগঠনের গুরুত্ব অপরিসীম। তো আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো এবং তোমাদের সামনের এমটি পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারবে, যেটা কি হবে অবজেক্টিভ ভিত্তিক, যেখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টারে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে এগুলো পড়বে, বইটা রিডিং পড়বে, এছাড়াও যে তোমাদের এমসিকিউ গুলো আছে এগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।